মাই চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর বন্ধুরা আমিও ভালো আছি। এই দেখো আজ আমি চলে এসেছি কোথায়, সিঙ্গুরের ডিগ্রি কলেজে। তো এই দেখো আমার পিছনেই রয়েছে সিঙ্গুরের ডিগ্রি কলেজ। তোমাদেরকে টোটাল ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। বিকেলবেলা চলে এসেছি আজকে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বিকেলবেলা। এখন ঘড়িতে বেজে গিয়েছে 5:30। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর ওই দেখো রেহানের পাপা, আর এইদিকে রেহান। তো আমরা চলে এসেছি এখন এই জায়গাটিতে। বেশ ভালো লাগে জানো তো এই জায়গাটি আমার। দেখো এক ধারে জমি রয়েছে, এই দেখো। তো এক ধারে জমি রয়েছে, আর এই দেখো রাস্তা রয়েছে এই ধারে, আর এই ধারটায় সিঙ্গুর ডিগ্রি কলেজ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে দেখে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং কমেন্ট করো, ঠিক আছে? তো চলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্টে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। চলো দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। সিঙ্গুর ডিগ্রি কলেজের অপোজিট সাইডে জমিতে কিছু শাকসবজি চাষ করা হয়েছে। তো বন্ধুরা তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ কিছু শাকসবজি এখানে চাষ করা হয়েছে, বাট এটা কোন শাক না আমি জানি না, তোমরা যদি জানো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে বন্ধুরা? কি করছো তুমি? দাও আমি ভিডিও করছি। কি করছো? কি ও বলো না। বন্ধুরা দেখো কত সুন্দর মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশটিতে এসে আমার তো খুবই ভালো লাগে। আর এই দেখো রেহান তোমাদেরকে হাই বলে দিচ্ছে। তো রেহানকে আমি দুবার করে বললাম হাই বলতে, তো রেহান এখানে এসে না খালি ছুটে বেড়াচ্ছে, এই প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে ওই প্রান্ত, খালি ও ছোটাছুটি করে বেড়াচ্ছে। আসলে আমরা ফ্ল্যাটে থাকি তো, তো এত বড় পেস আমরা পাই না। তো রেহান আজকে পেয়ে মহা আনন্দে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আর তারই মধ্যে আমি ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য। তাহলে চলো ওদিকটায় কী রয়েছে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই দেখো কী সুন্দর একটা বড় গাছ।
তো এত বড় গাছ না সচরাচর দেখা যায় না। দেখো এখানে মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ, বেশ ভালো লাগছে আমার। আর এইরকম শ্যামল নীরব প্রাকৃতিক পরিবেশে কিন্তু কিছু বাড়িঘরও রয়েছে, বেশ ভালো না জায়গাটা? আর এই দেখো বন্ধুরা, এটা কি গাছ বলো তো? লাউ গাছ না কুমড়ো গাছ আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, আমি না অনেক রকমের গাছ চিনি না, তাই আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, তোমরা যদি জানো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলো বন্ধুরা ওই দিকটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস দেখো, আমি এখন চলে এসেছি ট্রমা সেন্টারে। দেখো এই বিল্ডিংটা রয়েছে ট্রমা সেন্টার, তো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো চারিপাশটা দেখতেই পাচ্ছো, বিল্ডিংয়ের চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কিছু গাছপালা রয়েছে, এখানে রাস্তা রয়েছে, পুরো শুধু রাস্তা দেখতেই পাচ্ছো। ট্রমা সেন্টারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঘুরিয়ে দেখাচ্ছি, আর এই পাশটায় রাখো, এই পাশটায় দেখতেই পাচ্ছ। তো অনেক কিছু জায়গা রয়েছে, এই দিকটায় রাখো। আজকে বেড়াতে বেড়াতে চলে এসেছি এই জায়গাটা, বেশ ভালো লাগছে, তো আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো এখানে বেশ বসার জায়গাও রয়েছে, তো চলো এবার যাওয়া যাক। ওরা দাঁড়িয়ে আছে ওদিকে আমার জন্য, তো আমি এবার গুটি গুটি পাই ওদের দিকে এগোই। রেহান এখানে সাইকেলিং শিখতে আসে ওর পাপার সাথে, আঙ্কেলের সাথে। আজকে আমি এসেছি তোমাদের সাথে করে নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং কমেন্ট করো, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করো, আশা করি তাদেরও আমার ভিডিওগুলো দেখে ভালো লাগবে। এই জায়গাটা খুব ভালো লাগছে তাই না? প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই জায়গাটি, বেশ নিরিবিলি একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই জায়গাটি রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটি, তো চলো এখন গুটি গুটি পাই এগোনো যাক। অনেকটা সন্ধে হয়ে গিয়েছে, আর ওদিকে কলা গাছ রয়েছে, কি সুন্দর সুন্দর গাছ রয়েছে, আমার বেশ ভালো লাগে প্রাকৃতিক পরিবেশগুলো। তো চলো এখন যাই, ওর পাপা ওরা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই। হাঁটতে হাঁটতে এসে গিয়েছি আজকে, প্রায়শই আমরা এদিকে আসি, আজকেও এসেছি। আমরা বাড়িতে চলে যাচ্ছি, অন্ধকার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ, কিছু দেখা যাচ্ছে না। তো এবার গাড়িতে উঠে যাই, তো চলো। অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আজ
তো চলো বন্ধুরা, তোমাদের সাথে করে নিয়ে এখন আমি মিও আমরে প্রবেশ করি।
হাই ফ্রেন্ডস, তো আমরা এই জাস্ট বাড়ি ফিরে এসেছি আর এখন ঘুরেতে বেজে গিয়েছে 6:45। রেহান কিন্তু অলরেডি ফ্রেশ হয়ে পড়তে বসে পড়েছে, যেহেতু রেহানের এক্সাম চলছে তোমরা তো জানোই। তো আজকে বেরোতাম না, সকাল থেকে না আমার মন মেজাজটা খুবই খারাপ, তো সেই কারণে আমার হাজব্যান্ড অফিস থেকে তাড়াতাড়ি চলে এলো, দেন আমরা তিনজনে মিলে একটু বেরিয়ে পড়লাম। তো কাছে পিঠেই গিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম আমরা সিঙ্গুর ডিগ্রি কলেজে গিয়েছিলাম, প্রায়শই আমরা সেখানে যাই জানো তো, একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ, আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো জায়গাটা। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে জায়গাটি দেখে, তোমাদেরকে তো আমি দেখালাম। তো দিনের আলো থাকাকালীন গেলে না আরও বেশ ভালো করে আমি তোমাদেরকে দেখাতে পারতাম, প্রাকৃতিক যে মনোরম পরিবেশটি রয়েছে তোমাদের দেখে আরও ভালো লাগতো। তো আরেকদিন যাবো হ্যাঁ তোমাদেরকে নিয়ে, রেহানের এক্সামটা শেষ হয়ে যাক দেন, ঠিক আছে। আর তোমরা তো দেখতেই পেলে আমরা ফুচকা খেলাম, তারপরে মন জিনিসে গিয়েছিলাম। তো মন জিনিসে গিয়েছি বাট খালি হাতে আসবো সেটা কিন্তু একদমই নয়। এই দেখো মন জিনিস থেকে কি নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। মন জিনিস থেকে এই দেখো এই কেকটা নিয়ে এসেছি, এটা মদিরা কেক জানো তো, আমার খেতে খুব ভালো লাগে, ভ্যানিলা ফ্লেভারে রয়েছে। আর এটার মধ্যে 1, 2, 3, 4, 5 পিস কেক রয়েছে, আর এই 5 পিস কেকের দাম রয়েছে 100 টাকা, 90 টাকা নিয়েছে, 10 টাকা ফেরত দিয়েছে, ঠিক আছে 90 টাকা। বাট খেতে কিন্তু অসাম, খুবই সুস্বাদু, ইয়াম্মি খেতে, ইয়াম্মি ইয়াম্মি। তো এই কেকটা নিয়ে এসেছি, আর ফুচকা তো খেলাম দেখলেই, ব্যস হয়ে গিয়েছে। আর এখন রেহান পড়তে বসে পড়েছে, আর রেহানকে একটু পড়াবো আমি, আর রেহানের পাপা আমাদেরকে দিয়ে আবার বেরিয়ে গিয়েছে। তো চলো রেহানকে পড়তে বসিয়ে দিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। আজকের ব্লগটি কিন্তু আমি এখানেই সমাপ্ত করলাম, ঠিক আছে। তো আর একটা ব্লগ স্টার্ট করে দেবো রেহানকে পড়াতে পড়াতে, সেটা আবার পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করব। বাট আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আরও একটু ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা তোমাদের কাছে চলে আসবো। আর তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু টুকুশ করে হিট করে দেবে, ঠিক আছে। যখনই আমি কোনো নতুন ভিডিও পাবলিশ করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো এনজয় করতে পারবে। তো বন্ধুরা আসি আজকে আবারও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে, আমি সঙ্গীতা তোমাদের কাছে চলে আসবো। বাই বাই বন্ধুরা।